প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেও শিরোপা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ভারত। রোহিত কোহলিদের দুই ইনিংসে নাকানি চুবানি খাইয়ে 209 রানের বড় জয় তুলে প্রথমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2021-23 চক্রের ফাইনালে 444 রান তাড়া করতে নেমে শেষ দিনে 234 রানে গুটিয়ে গেছে ভারত। স্কট বোলার নাথান লায়নদের বোলিং কূপের লড়াইটা ঠিকঠাক করতে পারেনি রোহিত কোহলিরা। দুই ইনিংস মিলিয়ে বোল্যান্ড ও লায়নের শিকার 5 উইকেট, 4টি করে উইকেট নিয়েছেন মিশেল স্টার্ক ও প্যাট কমিন্স, বাকি 2 উইকেট পকেটে পড়েছেন ক্যামেরন গ্রিন। প্রথম ইনিংসে অজিতের 469 রানের জবাবে 296 রানে অল আউট হয়ে যায় ভারত। প্যাট কমিন্সের দল 8 উইকেটে হারিয়ে 270 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে টার্গেট দাঁড়ায় 444 রান। টেস্টের ইতিহাসে এত বড় লক্ষ্য তারা করে জয়ের রেকর্ড নেই কারণ সে অসম্ভবকে সম্ভব করতে পারেনি ভারত। চতুর্থ দিন বিরাট কোহলি অজিঙ্কা রাহানের ব্যাটে কিছুটা আশার সঞ্চার হলো। শেষ দিনের প্রথম সেশনে লড়াইটাই চালাতে পারেনি ভারত। আগের দিনে চা বিরতিতে আগের রান তাড়া করতে নেমে 21 ওভারের মধ্যেই রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারাকে হারিয়েছে তারা। এরপর প্রতিরোধ গড়তে ব্যর্থ বিরাট কোহলি রাহানেরা। তাদের ব্যাট আর কোনো উইকেট না হারিয়ে 64 রান দিন শেষ করেছিল, কিন্তু সমর্থকরা আশায় ছিল পঞ্চম দিন অকল্পনীয় কিছু করে টেস্ট ক্রিকেট ইতিহাস সৃষ্টি করবে কোহলি রাহানেরা। কিন্তু শেষ দিন সপ্তম ওভারে আক্রমণে এসে বোলান সব কিছু তছনছ করে দেন, ফিরিয়ে দেন কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে। এর নিয়েই তোপে ধস নেমে আসে ভারতীয় শিবিরে। দলের হয়ে সর্বোচ্চ 49 রান করেন কোহলি, 46 রান আসে রোহিতের ব্যাট থেকে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে গেল ভারত। তাদের